আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি জন্য নিয়ে এসেছি। গরুর তিল্লি কিভাবে আজকে করব বাসায় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি তো এখানে আমি একটু পরিমাণ মতন আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁয়াজ কুচি দিব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আমি বেশি করে দিচ্ছি ক্যান ভুনা যখন করব তিল্লি এই জন্য পেঁয়াজটি বেশি লাগে তো আমি ভুনা করব দেখে আমি পেঁয়াজটি একটু বেশি করে নিচ্ছি তো নিয়ে এখন একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি একটু গরম মশলা দারচিন এগুলো একটু দিয়ে দিব আর স্বাদ মতন লবণ দিয়ে দেব দিয়ে এখন এটাকে সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে হালকা একটু বাদামি কালার করব পেঁয়াজটিকে এই সব কিছু দিয়ে কিন্তু এখন আমি লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে এখন নেড়ে চেড়ে হালকা একটু ভাজা হয়ে যাচ্ছে যার কারণে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দেওয়ার পরে এখন আমি আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেস্ট বাটা আমি একটু হালকা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব আর এটা হচ্ছে আমি একটু ধনিয়া গুড়া দিয়ে দিয়েছি দিয়ে এখন আরেকটু দিয়ে দিলাম আধা চামচের মতন আমি ধনিয়া গুড়া দিয়ে দিয়েছি তো আসলে আমার ধনিয়া গুড়াটা একটু শেষ হয়ে গেছে যার কারণে আধা চামচের মত ছিল তো দিয়ে দিয়েছি দিয়ে এখন আধা চামচ আমি হলুদের গুড়া দিয়ে দিয়েছি দিয়ে এখন এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে আমি ভালো করে আমি কষিয়ে কোশিয়ে নিয়ে তারপরে আমি মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি যেই তিলিটা তিলিটা কিন্তু আগের থেকে আমি ধুয়ে তিলিটাকে একটু সিদ্ধ করে নিয়েছি একটু সিদ্ধ করে না নিলে তিলিটা এটা আমার মারা বলে যে তিলি কাঁচাটা দিয়ে ঠিক না গন্ধ লাগে গরুর সিদ্ধ করে আমি নিয়েছি নিয়ে এখন ময় মশলা কিন্তু এর মধ্যে হয়ে গিয়েছে কষানো এই যে তিলিগুলা আমি হালকা একটু গরম পানিতে আমি ধুয়ে তারপরে নিয়েছি আর তিলের ভিতরে কিন্তু একটা রক্ত মতন থাকে গরুর কিন্তু এটা যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে ওরকম রক্ত মতন থাকে না ওইটা সুন্দর একটু সিদ্ধ হয়ে গেলে সমস্যা নাই এখন এটাকে আমি ভালো করে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা এখানে কিন্তু আমি পানি অল্প একটু পানি দিব বেশি না দিয়ে এখন সবকিছু জিনিস আমি ভালো করে আমি কষিয়ে নেব তো এই যে আমি ভালো করে এটাকে দশ মিনিট আমি ভালো করে আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন এটাকে আমি আর একটু ভালো করে আমি বেঁচে নিব। তো ভিউজ দেখেন এটা কালারটা আসলে কতটা সুন্দর হয়েছে কালারটা কিন্তু হেভি লাগতেছে আর তেলটাও উপরে উঠে গিয়েছে এখন উঠে সুন্দর করে আমি ভালো করে এটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি আর আমার তিলিটা প্রায় হয়ে গিয়েছে এখন এটাকে আমি আরো দু মিনিটের মতন এরকম নাড়ার উপরে রাখবো যেন নিচে লেগে না যায় তো এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর তার মধ্যে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমার দু মিনিট হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো তো বিউস দেখেন এটা নামিয়ে ফেলেছি এবং আমি বাটিতে শ্রাফ করে নিয়েছি দেখতে আসলে কেমন লাগছে খুবই ভালো লাগছে তো আজকে যদি আমার গরু তিল্লি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ